রাতের বেলা সুমন ভাইয়া আমাদেরকে চা দিছেন, একটু হাসি দিয়ে দাও তো। আমাদের বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর এই রাতের অন্ধকারে অবস্থা তো খুবই খারাপ। গুড মর্নিং, গুড মর্নিং আকসু, গুড মর্নিং। আমরা এখন লাগেজ প্যাক করবো আর আকসা আমাদেরকে টাইম দিবে, ওকে আকসা? এই যে সব শপিং এখন খোলা হবে, আমরা কি কি শপিং করে নিয়ে আসছি দেখাবো। উঠে গেছে, তার এখন সকাল হয়েছে। আকসা বেবি কথা বলবে, কথা বলবে তুমি? আকসাকে দেখার জন্য সবাই ওয়েট করে শুধু, কখন ভিডিওটা দিব আকসার। হাই, হ্যালো, একটু হাসি দিয়ে দাও তো। আকসার নানুর মন খারাপ কেন? আর একজন মেল নিয়ে বসছে। রাতের বেলা সুমন ভাইয়া আমাদেরকে চা দিছে, আর চা খাচ্ছি, চনা খাইতেছি আর গুছাইতেছি সবকিছু, আর দুইটা বেবি একসাথে ঘুমাইতেছে। হ্যালো আকসু, না রুফি অনেক আদর করে। ওই সময় আরফি আমাকে বলতেছে আকসারে নাকি রুফি খুব ভালোবাসে। সুমন ভাই কিন্তু সেই সার্ভিস দেয়, আমরা সবাইকে আব্বার দায়িত্বটা পালন করে। চার আব্বার কাপটাতে সুমনে আমরা চা দিয়ে গেছে। এরপরে গাড়ি তো উঠলে, সুমনের মেয়েরও থাকবে। সুমন কি গান দেয় জানো? আই খুকু আই বাবার গান দেয়। আমার যে খারাপ লাগে কান্না চলে আসে, আব্বার কথা খুব মনে পড়ে। আমি তো তুমি আর গান পাইলা না, এই গানটা দিয়ে, এই গানটা শুনলে আমার খারাপ লাগে। তোর খুকু যে তাই হইছে উইদেহ কারণ আমাদের মানে ছেলে দেখা যায়, ছেলেরা তো দায়িত্ব নিবে এটাই মানে স্বাভাবিক, নর্মাল, অনেক ভালোবাসে এটা তো অন্যরকম, কিন্তু মেয়ে হিসাবে দেখা গেছে। দেখা যায় যেমন ধরো আমিও আমার সন্তানদের ভালোবাসি, কিন্তু এখন ছোটটার জন্য একটু বেশি, একটু অন্যরকম টান চলে আসে। না আর আব্বা বেশি প্রাউড ফিল করে মানে মেয়ে হিসেবে লাকিয়াপুনির জন্য। দেখা গেছে আমাদের গ্রামের মধ্যে সবার প্রথম দেখা গেছে লাকিয়াপুনি সবকিছুতেই, লন্ডনে লাকির জন্য অনেক সম্মান পাইছে। স্কুল কলেজ টিচাররা, কারণ সবচেয়ে ভালো রেজাল্ট লাকিয়াপুনি করতো। আমাদের বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর এই রাতের অন্ধকারে অবস্থা তো খুবই খারাপ। লন্ডনে কারেন্ট নাই ভাবা যায়? এই প্রথম। ও তাহলে পুরো ইংল্যান্ডে কারেন্ট নাই হচ্ছে? ইংল্যান্ডে ভাই বুঝলাম না ভাই।